যখনই আমরা রাতের তারা ভরা আকাশ দেখি তখনই আমরা কয়েক মুহূর্তের জন্য সব কিছুই ভুলে যাই। এই সমস্ত তারা সবসময় রাতের আকাশে ঝলমল করতে থাকে। কিন্তু যদি আমি বলি আকাশের কিছু তারা এমনও আছে যা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, ইদানিং এমন একটি ঘটনা বিজ্ঞানীদের সামনে এসেছে এবং আমাদের আকাশের কিছু তারা মিসিং ডিক্লেয়ার হয়ে গেছে, আর আমরা ওই সমস্ত তারার সম্পর্কে কোনো কিছুই জানি না যে এর পেছনের কি কারণ হতে পারে। এগুলি কি কোনো এলিয়ান করেছে? আর যদি তাই হয় তাহলে এটা একটি প্রমাণ হতে পারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেও অ্যাডভান্স এলিয়ান সিভিলাইজেশন বসবাস করছে, যারা ওই সমস্ত তারার এনার্জিকে হয় ব্যবহার করছে আর না হয় ওই সমস্ত তারাকে ধ্বংস করে দিয়েছে। কারণ একটি দুটি নয়, প্রায় 100টির মতো তারা হঠাৎ করে কোথায় হারিয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে এইরকমই কিছু অদ্ভুত তথ্যের খোঁজ করব যেটা আপনাকে অবশ্যই অবাক করবে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। বন্ধুরা, এই সমস্ত মিসিং স্টার সম্পর্কে জানার পূর্বে আপনাদের সম্পূর্ণ ঘটনাকে অতীত থেকে জানতে হবে। এই ঘটনা শুরু হয় ডিসেম্বর 2019-এ, যখন স্টকহোম ইউনিভার্সিটির একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ভিট্রিস ভিলারয়েল এবং তার টিম তাদের রিসার্চ করা একটি পেপার সবার সামনে রাখেন। এই রিপোর্টের অনুসারে 1950-এর দশকে তৈরি করা মিল্কিওয়ের ক্যাটালগকে বর্তমান অ্যাডভান্স টেলিস্কোপ দ্বারা তৈরি করা স্টার ক্যাটালগের সাথে কম্পেয়ার করা হয়, আর তখন পাওয়া যায় 100টির মতো এমন স্টার যেগুলো 1950-এর দশকের ক্যাটালগের মধ্যে তো পরিষ্কার দেখা যাচ্ছিল, বাট বর্তমানে তাদের কোনো প্রকার চিহ্ন পর্যন্ত নেই। যেহেতু আমরা বর্তমানে অ্যাডভান্স সব টেলিস্কোপের ব্যবহার করছি তারার খোঁজ করার জন্য, তাই বর্তমানে টেলিস্কোপের সাহায্যে আমাদের মিল্কিওয়েতে আরও কিছু এক্সট্রা স্টারের খোঁজ পাওয়ার কথা। কিন্তু তার পরিবর্তে আমরা তো প্রথমে মজুদ ছিল ওই সব স্টারেরই বর্তমানে খোঁজ পাচ্ছি না। এমন মনে হচ্ছে হঠাৎ করে ওই সমস্ত স্টার অদৃশ্য হয়ে গেছে। এই প্রজেক্টকে ভ্যানিশিং অ্যান্ড অ্যাপিয়ারিং সোর্স ডিউরিং এ সেঞ্চুরি অফ অবজারভেশন মানে ভস্কো নাম দেওয়া হয়েছে। এখনই মিসিং স্টারের সম্পর্কে জানার পর আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো এমন খেয়াল এসেছে এই সব স্টার মরে গিয়েছে, আর একদিন আমাদের সূর্যও তো মরে যাবে ঠিক এরকমভাবে, আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? না বন্ধুরা, এমনটা মোটেও নয়। কারণ আমরা সবাই এটা ভালো করেই জানি, কোন স্টার হঠাৎ করে ধ্বংস হতেই পারে না। এমনটা হওয়ার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, এবং যদি কোনো স্টারের মৃত্যু হয় মৃত্যুর পর ওই সমস্ত স্টারগুলো হোয়াইট ডার্ফ, নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোলে পরিণত হবে, তো আমরা তারার পরবর্তী ওই সমস্ত রূপ তো দেখতে পারবো। এছাড়াও যদি ওই সমস্ত স্টার হঠাৎ করে ধ্বংস হয়ে যায় তো সুপারনোভা এক্সপ্লোশনের রূপে ধ্বংস হবে, আর ওই এক্সপ্লোশনের লাইট আমরা দূর দূর পর্যন্ত দেখতে পারবো। কিন্তু আমাদের টেলিস্কোপ এমন কোনো উজ্জ্বল আলোকেও ক্যাপচার করেনি। তো এখন প্রশ্ন একটাই, যদি এই সমস্ত স্টার ডিস্ট্রয় না হয়ে থাকে তো এই সমস্ত তারা অদৃশ্য হয়ে কোথায় গেল? ওয়েল, এর জন্য আমরা বেশ কিছু উদাহরণ নিতে পারি। হতে পারে আজ যখন আমরা তাদের দিকে দেখছি এখন ওই সমস্ত তারা আর ততটা উজ্জ্বল নেই যেমনটা প্রথমে ছিল, মানে যখন 1950-এ তাদের পিকচার নেওয়া হয়েছিল তখন ওই সমস্ত স্টার অনেকটাই ব্রাইট ছিল, কিন্তু এখন ওই সমস্ত তারা অনেকটাই কম ব্রাইট হয়ে গেছে, যার কারণে আমরা টেলিস্কোপের সাহায্যে ওই সমস্ত তারাকে এখন দেখতে পারছি না। কারণ আমাদের স্পেস রিসার্চ আর টেকনোলজি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট লাইট রেস আর রেডিয়েশনের ওপর নির্ভর করে। কিন্তু আমরা যদি এই ফ্যাক্টকে গভীরভাবে অধ্যয়ন করি তো আমরা সহজেই বুঝতে পারবো কোনো তারার মধ্যে এতটা কম সময়ের মধ্যেই এত বড় একটি পরিবর্তন আসা মোটেও সম্ভব নয়। তো বন্ধুরা, এমনটা কি হতে পারে আউটার স্পেস থেকে আসা কোনো ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সির ভেতরে চলে এসেছে আর ওই ব্ল্যাক হোল তারাকে খেতে শুরু করেছে? যদি এমনটা হয় তাহলে ভয়ঙ্কর একটি প্রবলেম হতে পারে, কারণ এরপর এমনও হতে পারে কোনো এক সময় ওই ব্ল্যাক হোল আমাদের সূর্যকেও খেয়ে নেবে। আমাদের মিল্কিওয়ের সেন্টারেও একটি ব্ল্যাক হোল আছে যেটা একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এখন যদি কোনো দ্বিতীয় ব্ল্যাক হোল সেন্টারের অধিক কাছে চলে আসে তো এই দুই ব্ল্যাক হোল সংঘর্ষে লিপ্ত হতে পারে, আর তখন কি হবে তা আমরা আমাদের ইউনিভার্সে আজ পর্যন্ত দেখিনি। কিন্তু এটা ঠিক, এর ফলে ভয়ঙ্কর একটি রেডিয়েশনের সৃষ্টি হবে যার থেকে
আমরাও বাঁচতে পারবো না। কিন্তু বন্ধুরা, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এমন কোনো রহস্যময় ব্ল্যাক হোলের খোঁজ পায়নি, তাই ভয়ের তেমন কোনো কারণ নেই। তো বন্ধুরা, এখন তো মনে একটাই প্রশ্ন আসে, এই রহস্যের পেছনে কি তাহলে তাদের হাতে আছে, যাদের খোঁজ আমরা কয়েক শত বছর থেকে করে আসছি, মানে এলিয়ান। বন্ধুরা, মিল্কিওয়েতে 10,000 কোটি তারা আছে, আর বিজ্ঞানীরা এমনটা মনে করেন, আমরা এখনো পর্যন্ত কোনো এলিয়ান লাইফ খুঁজে না পেলেও আমাদের মিল্কিওয়েতেই কোনো প্ল্যানেটে এলিয়ান লাইফ অবশ্যই আছে। আর এরকম লাইফের খোঁজ করার জন্য সেটি, মানে সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামের একটি ইউনিভার্সিটিও তৈরি করা হয়েছে। এই ইউনিভার্সিটি ইউনিভার্সে লাইফের সৃষ্টি আর এলিয়ানের সম্পর্কে স্টাডি করে থাকে। এলিয়ানে রিসার্চ করা এই সমস্ত বিজ্ঞানীরা এমনটা মনে করেন, এইসব স্টার হারিয়ে যায়নি, এলিয়ান তার অ্যাডভান্স টেকনোলজির দ্বারা এই সমস্ত স্টারের চারিদিকে ডাইসন স্ফিয়ার তৈরি করেছে। ডাইসন স্ফিয়ার একটি কাল্পনিক স্ট্রাকচার যেটা যে কোনো তারার চারপাশে তৈরি করা হয়, এবং এই টেকনোলজির ব্যবহার করে ওই তারা থেকে বের হওয়া সমস্ত এনার্জিকে অ্যাবজর্ব করা যেতে পারে। এখানে কাল্পনিক শব্দের ব্যবহার এই কারণেই করা হয়েছে কারণ আমরা মানুষ বর্তমানে তার কল্পনা করতে পারি না যে আমরা এমন কোনো স্ট্রাকচারের তৈরি করব। কিন্তু অ্যাডভান্স সিভিলাইজেশনের জন্য এটা সামান্য একটি ব্যাপার হবে, এর থেকে তারা সব কিছু করার জন্য এনার্জি নিতে পারবে। এখন ভাবুন, কোনো স্টারের সমস্ত এনার্জিকে অ্যাবজর্ব করা, তার মানে কত এনার্জি হতে পারে। মনে করুন আমাদের সূর্যের এনার্জি 100 কোটি ইউনিট, তো সূর্যের থেকে 1 ইউনিট এনার্জি এসেই আমাদের পৃথিবীতে পৌঁছায়, আর তার মধ্যেকার মাত্র 0.6 ইউনিট এনার্জি পৃথিবীর সারফেস পর্যন্ত এসে পৌঁছাতে পারে, এবং আমরা মানুষ তার মাত্র 1-2% ব্যবহার করতে পারি। এখন আপনি ভাবতে পারেন, এলিয়ান একটি সম্পূর্ণ স্টারের এনার্জিকে অ্যাবজর্ব করে কী না করতে পারবে? তো এমনটা কি হওয়া সম্ভব? ওয়েল, এটার সম্পর্কে কোনো কিছু সঠিকভাবে বলা যাবে না, কারণ আমাদের কাছে কোনো এলিয়ান হবারও প্রমাণ নেই। এখন বন্ধুরা, লাস্ট একটি পসিবিলিটি এটা হতে পারে, এই মিসিং স্টার কোনো প্রকারের নতুন স্টার হবে যার সম্পর্কে আমরা মানুষ এখনও পর্যন্ত কিছুই জানি না। কিছু বিজ্ঞানী এই সমস্ত স্টারকে ইনভিজিবল স্টার নাম দিয়েছেন। হতে পারে এই সমস্ত স্টারের ব্যবহার এইরকমই, আর আমাদের ইউনিভার্সে এরকম অনেক স্টার মজুদ আছে। তো যাই হোক, এই সমস্ত মিসিং স্টারকে নিয়ে আমাদেরকে আরও গভীরভাবে অধ্যয়নের প্রয়োজন হবে, আর আমাদের গ্যালাক্সির বাইরে তার প্রমাণ খুঁজতে হবে। হতে পারে এই সমস্ত তারা আমাদের জন্য রহস্য সিন্ধুকের একটি জাদুর চাবি, যার খোঁজ করে আমরা অনেক রহস্যের খাজানার সন্ধান পাব। সো বন্ধুরা, আপনাদের কী মনে হয় এই স্টারের সম্পর্কে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন, তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সায়েন্স বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।